শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ ইউসুফ, পিতা মৃত মোহাম্মদ গুলামিয়া, মাতা মৃত মেহের খাতুন, গ্রাম পাঁচড়িয়া, ডাকঘর ফুলাইন, উপজেলা পটিয়া, জেলা চট্টগ্রাম। আমি 1968 সালে নবম শ্রেণীর ছাত্র ছিলাম। আমার স্কুলের নাম সরকারি উচ্চ বিদ্যালয়। আমাদের গ্রামের ছাত্রলীগের একজন সংগঠক, তার নাম মাহমুদুর রহমান, সে আমার কাছে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাথমিক সদস্যর জন্য একটা ফর্ম আমাকে দেয়। আমি অত্যন্ত আনন্দের সহিত এই ছাত্রলীগের ফর্ম পূরণ করে 1968 সালে আমি ছাত্রলীগের প্রাথমিক সদস্য হই। তখন স্কুলে মাঝে মাঝে হরতাল, ক্লাস বর্জন, ছাত্রলীগের নেতৃত্বে এইসব আন্দোলন হত। উক্ত সরকারি উচ্চ বিদ্যালয়ে আমার সিনিয়র ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী। উনার নেতৃত্বে আমরা সবসময় বিদ্যালয়ে মিছিল এবং মিটিং ইত্যাদি করতাম। 1969 সাল যখন আসে, তখন 69-এর গণ আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে আমাদের বিদ্যালয়েও রাজনৈতিক কর্মসূচি আরও বেড়ে যায়। তখন স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ আমরা 69-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করি। 69-এর গণ আন্দোলন সে মুহূর্তে আমাদের এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটির নাম খুলেন সালেনুর কলেজ, পটিয়া, চট্টগ্রাম। এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর গণ আন্দোলন আমাদের এলাকায় বিশেষভাবে বৃদ্ধি পায়। আমি 1970 সালে SSC পাশ করি। SSC পাশ করার পর আমি খুলেন সালেনুর কলেজে প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগে ভর্তি হই। সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীও ফুলাইন সালানুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। উনার নেতৃত্বে এবং আরও ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, আমিনুর রহমান, মোহাম্মদ রফিক, মাহমুদুর রহমান, স্বপন চৌধুরী, বাদল চৌধুরী, নুরুল হক, মোহাম্মদ মহসিন,
মোহাম্মদ সৈয়দ, মফিজুর রহমান আরও অনেকে সহ আমরা ছাত্রলীগ করি 1970-এর পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পটিয়া উপজেলা থেকে প্রার্থী ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী। আমি আমাদের সহকর্মী বন্ধুদের নিয়ে নুরুল ইসলাম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ করি। আমি ফাঁসরিয়া যে নির্বাচনী কেন্দ্র ছিল সেই নির্বাচনী কেন্দ্রে আমি ফুলিং এজেন্ট ছিলাম। সত্তরের নির্বাচনে আমি এইভাবে ছাত্রলীগের কর্মী হিসেবে অংশগ্রহণ করি। 1970-এর নির্বাচন হওয়ার পর পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অর্জন করার পর পর্যায়ক্রমে 1971 সাল আসে। 71 সালে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ আমি রেডিওর মাধ্যমে শুনি। ভাষণ শোনার পর আমরা আমাদের কলেজ থেকে আমাদের আন্দোলনের কর্মসূচি নাসিরুদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা অব্যাহত রাখি। তখন আমাদের বাড়ির কাছে ছিল বোয়ালহালি থানা। 1971 সালের 23 মার্চ আমরা নাসিরুদ্দিন চৌধুরী, নুরুল আলম, মোহাম্মদ রফিক খান আসলাম, মোহাম্মদ রফিক, স্বপন চৌধুরী, মফিজুর রহমান, মোহাম্মদ সৈয়দ, নুরুল ইসলাম, বিএলএফ কমান্ডার নুরুল ইসলাম এদের নেতৃত্বে আমরা মশাল মিছিল বের করে বলহালি থানায় যাই। বলহালি থানায় গিয়ে বলহালি থানায় যে পতাকা ছিল পাকিস্তানি পতাকা সেটা আমরা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি। পর্যায়ক্রমে 26 মার্চ এসে যায়। 26 মার্চ আসার পর আমরা যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন, স্বাধীনতা ঘোষণা করার পর আমরা আমাদের বাড়ির সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সরহানাই ফুলতম নামক স্থানে ক্যাম্প গড়ে তুলি। তখন ওখানে আওয়ামী লীগ, ছাত্রলীগের সবাই সম্মিলিতভাবে সরহানাই ফুলতম বাস স্টেশনে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি। প্রতিরোধ গড়ার পর তখন পূর্ব পাকিস্তান ইপিআরের বিভিন্ন সেনা সদস্যরা আমাদের ওখানে আসত। এসে ওনাদেরকে আমরা বিভিন্ন ফর্ম দেখিয়ে ওনারা চলে যেতেন, ওনাদের গন্তব্যে চলে যেতেন। এইভাবে আমরা 16 এপ্রিল 1971 পর্যন্ত আমরা ওই চেক পোস্টটা আমরা অব্যাহত রাখি। যখন খালুরঘাটের পতন হয়, মুক্তিবাহিনীর অবরোধ যখন খালুরঘাটের থেকে প্রত্যাহার করা হয়, তখন আমরা মিলিটারি ফুল একটা কাঠের সেতু, মিলিটারি ব্রিজ বোয়ালহালি হিসাবে সেটা প্রসিদ্ধ, ফটিয়ার বাড়ির চেয়ারম্যানের নেতৃত্বে ব্রিজটা আমরা জ্বালিয়ে দিই। ওইটা শেষ করে আমরা আমাদেরকে সিনিয়ররা নির্দেশ দিল তোমরা আপাতত নিরাপদ অবস্থানে চলে যাও। তখন আমরা সরহানায় ফুলতলের চেকপোস্ট প্রত্যাহার করে আমরা নিরাপদ স্থান করুলডাঙ্গা পাহাড়ে চলে যাই। পাহাড়ে চলে যাওয়ার পর ওখানে 10 থেকে 15 দিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থান করি। আমরা ধীরে ধীরে আবার এলাকায় ফিরে আসি। ফিরে আসার পর আমাদের ছাত্রলীগের নেতা ছিল পশ্চিম পটিয়া ছাত্রলীগ ছিল, সেটার সভাপতি ছিল আব্দুল, আর একজন ছিল নুরুল ইসলাম, মনসার নুরুল ইসলাম। এই দুইজনের পরামর্শে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা ভারতে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা সংগঠিত হয়ে ফটিয়া এলাকা পার হয়ে আমরা আবুল হাই মিয়ার মাজার প্রাঙ্গনে সমবেত হই। লাড়ি আলম, নুরুল আলম প্রকাশ লাড়ি আলম, তার বাড়ি ফটিয়া। ফটিয়া লাঠি আলমের নেতৃত্বে আরও কয়েকজন চাকমা সহকারী ছিল, ওনারা সহ আমরা আমাদের ওই বাহিনীতে ছিল চৌধুরী মাহবুব রহমান, নুরুল ইসলাম, নুরুল আফসা চৌধুরী, মোহাম্মদ মহসিন, আব্দুল, স্বপন চৌধুরী, মফিজুর রহমান।
রহমান, জামালউদ্দিন ড্রাইভার, জামালউদ্দিন মোহাম্মদ সৈয়দ পটিয়া কলেজের ছাত্র, ইয়াকুব দণ্ডি নিবাসী, তার নাম হারুনুর রশিদ। আমাদের আরেকজন নেতা নেতা ছিলেন, তার নাম হল আকমর শামসুজ্জামান চৌধুরী, উনি বর্তমানে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে অনেকের নাম স্মরণ আসতেছে না, আমাদের বাহিনীর সদস্য ছিল 26 জন, খুনুশিয়া ফুবের পাহাড়ে আশ্রয় গ্রহণ করি, বাগাইয়া সাংমার বাড়ি। বাগাইয়া সাংমার বাড়িতে একদিন অবস্থান করার পর আমরা আমাদের যাত্রা আবার শুরু করি। আমরা যাত্রা শুরু করার পর সেদিন ছিল 17 জুন, 17 জুন কেয়ারাছড়ি নামক স্থানে আমাদের গ্রুপের উপর হামলা হয় এবং ওই হামলায় ইয়াকুব দণ্ডি নিবাসী হারুনুর রশিদ শহীদ হয়। তখন আমরা যখন খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজির ফল দেখা যায় যে আমাদের এখানে হারুন ভাইকে পাওয়া যাচ্ছে না। ফলে অনেক খোঁজার পর দেখা গেল কেয়ারাছড়ি পাহাড়ে, কেয়ারাছড়ি খালের ফাঁসে তার লাশ পড়ে আছে। আমরা তাকে সেখান থেকে উদ্ধার করে তার লাশটাকে আমরা অতি সম্মানের সহিত অত্যন্ত সংক্ষিপ্তভাবে তাকে একটা গর্জন গাছের নিচে দাফন করি। পরবর্তীতে আমাদের গাইড আমাদেরকে নির্দেশ দিল যে এই পথে দামাগিরি যাওয়া অত্যন্ত কঠিন হবে, আমরা পরবর্তীতে কর্মসূচি নেব, তখন আমরা আবার যাত্রা করব। এই এই সিদ্ধান্ত গ্রহণ করার পর আমরা পটিয়া উপজেলা সদরে চলে আসি। চলে আসার পর আমরা আরো কয়েকজন শোভন চৌধুরী সহ আমরা ফুলের নিবাসী 151 নম্বর প্লাটুন কমান্ডার আমন নবী চৌধুরীর নেতৃত্বে আমরা হাবিলাদির উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ গ্রহণ করে আমরা ওনার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ওনার সাথে অংশগ্রহণকারী আমাদের অপারেশনগুলি হল মিলিটারি ফুল অপারেশন, বলহালি থানা অপারেশন, খিতাব শহর, দেলামিয়ার বাড়ি অপারেশন সহ আরও বেশ কয়েকটা অপারেশনে অংশগ্রহণ করি। পরবর্তীতে এসএম ইউসুফ সংবাদ পাঠাইল ভারত থেকে যে ছাত্রলীগের ছেলে যারা যারা আছে, যারা পূর্ব ইসলাম ছাত্রলীগের সাথে জড়িত বিএলএফ এর, তাদেরকে যোগদান করতে হবে, দীর্ঘ প্রশিক্ষণ হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, তাই ছাত্রলীগের ছেলেদেরকে প্রশিক্ষণের দীর্ঘ প্রশিক্ষণের জন্য, বিএলএফ এর প্রশিক্ষণের জন্য তাদেরকে ভারতে পাঠানো হোক। তখন আমরা ভারতে যাওয়ার পথে আমরা খবর পাইলাম দেশ স্বাধীন হয়ে গেছে। তখন ডিসেম্বরের 16 তারিখ আমরা যাওয়ার পথেই, দেমাগিরি যাওয়ার পথেই দেশ স্বাধীন হয়। পরবর্তীতে আমরা খাপ্তায় হয়ে আস্তে আস্তে পটিয়া সদরে আবার ফেরত আসি এবং পরবর্তীতে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর পরবর্তীতে 1972 সালে যখন জাসদ গঠিত হয় সম্পৃক্ত হই বঙ্গবন্ধুর নেতৃত্বে। আসলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল একটা সুখী সমৃদ্ধ জাতি প্রতিষ্ঠার জন্য, কিন্তু বিভিন্ন সময় সামরিক অভ্যুত্থানের কারণে বাংলাদেশের স্বাধীনতার যে মূল্যবোধ সেটা সামরিক শাসকরা নষ্ট করে ফেলেছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে 21 বছর সময় লেগে গেছে। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পর তারা মোটামুটি দেশকে এগিয়ে নেওয়ার একটা কর্মসূচি প্রণয়ন করে। পরবর্তীতে 2001 সালে খালেদা জিয়ার গভর্নমেন্ট আসার পর সেটা আবার আবার স্টপ হয়ে যায়। তো পরবর্তীতে যখন শেখ হাসিনার রাষ্ট্রক্ষমতা আসেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিশ্ব লক্ষ্যে পৌঁছতে পারবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।